হ্যালো স্টুডেন্টস, আমি পরমানন্দ স্যার। আমার চ্যানেল টেকনিক্যাল জিওগ্রাফিতে তোমাদের সবাইকে স্বাগত। স্টুডেন্টস, আমি আমার চ্যানেলে ভূগোলের এবিটিএ টেস্ট পেপারের সলভ করা অ্যানসার্সগুলোর ভিডিও আপলোড করে থাকি। তোমরা অবশ্যই আমার চ্যানেল টেকনিক্যাল জিওগ্রাফিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে ক্লিক করে রাখো, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোর আপডেট তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে আজকে আমরা আলোচনা করছি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার AC 114। প্রথমে এমসিকিউগুলো সম্পর্কে আলোচনা করব, তারপর এসিকিউ। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়? সিঙ্কহোল। পরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? হেলিকটাইট। পরের প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তা হল স্ট্যাম। স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তক কে? এখানে উত্তর হবে ডেভিস। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হল ট্রোপোস্ফিয়ার। অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে কোন ধরনের জল নির্গম প্রণালী গঠিত হয়? এখানে উত্তর হবে জাফরিরুবি। ভারতের ধসপ্রবণ রাজ্যটি হল? উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন, উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার হয় দ্রুত? পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য সর্বাধিক দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। জেড বায়ু প্রবাহ দেখা যায় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের ভূমধ্য সাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় জুন জুলাই মাসে। নিচের কোনটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটার মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে পরিবহন। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হল হলদিয়া। ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক হল একের বেশি। নেক্সট প্রশ্ন, ভারতে 2011 তথ্য অনুসারে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার। মৃত নগরীকে বলে নেক্রোপলিস। পরের প্রশ্ন চলে যাচ্ছি, সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সাথে যুক্ত তা হল পরামর্শদান। USDA শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল অক্সিসল। পেটোরোসান শিল্প গড়ে ওঠেনি? এখানে সঠিক উত্তর হচ্ছে ডিব্রুগড়ে। ভারতে নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সাথে জড়িত তা হল? চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে মাছ। দেখো স্টুডেন্ট, এমসিকিউগুলো সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেল, এবার আমরা আলোচনা করব
এসিকিউ, এসিকিউ প্রশ্নগুলো উত্তরগুলো আলোচনা করে দিই। প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে, মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে? দেখো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে সোলাম বা মৃত্তিকা দেহ। বিয়ে প্রশ্ন, কোন ধরনের জলনির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয়? সঠিক উত্তর হবে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। কোন প্রক্রিয়ায় রেগোলিথ সৃষ্টি হয়? উত্তর হবে আবহবিকার প্রক্রিয়ায়। স্বাভাবিক উচ্চচাপে ভৌমজলের ভূপৃষ্ঠের নির্গমনকে কি বলে? উত্তর হবে প্রস্রবণ। স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাস ঘটে? এটা সঠিক উত্তর হবে যৌবন পর্যায়ে। ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়? এটা উত্তর হবে যৌবন পর্যায়ে। উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্বের অন্তর্গত? দেখো এটা সঠিক উত্তর হবে যে বিপর্যয় ব্যবস্থাপনার পরবর্তী পর্বের অন্তর্গত। পরের প্রশ্ন, কোন মহাসাগরে এলনিনোর উৎপত্তি ঘটে? প্রশান্ত মহাসাগরে। অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও। দেখো স্টুডেন্ট, আমি সংজ্ঞাটা বলছি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত ও উষ্ণ সীমান্ত, এই দুটো সীমান্তে কি হয় না, শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত অপেক্ষা বেশি দ্রুতগামী হলে তা একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং দুটি সীমান্ত মিলে একটা সীমান্তে পরিণত হয়। একে বলা হয় কি, অন্তর্ধৃত সীমানা। কোন বায়ুপ্রবাহকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে। অঙ্গুরীয় আকৃতি বিশিষ্ট প্রবাল প্রাচীর কি নামে পরিচিত? এটা সঠিক উত্তর হবে অ্যাটল। শস্য সমন্বয়ের ধারণাটির জনপ্রিয়তা বিষয়ে কার অবদান সর্বাধিক? উত্তর হবে জে সি উইভার। পরের প্রশ্ন, ভারতে কোন শস্যের উৎপাদনের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক? এটা সঠিক উত্তর হবে গম। পরের প্রশ্ন আছে, ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে কর্ণাটক। বর্তমানে ভারতে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? পেট্রোরসায়ন শিল্পকে। আন্তর্জাতিক বাণিজ্য কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? এটা সঠিক উত্তর হবে তৃতীয় স্তর। সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে তোলে? উত্তর হবে গোষ্ঠীবদ্ধ জনবসতি। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিয়ে আছে, আদর্শ মানুষ জমি অনুপাত কাকে বলে? দেখো স্টুডেন্ট, আদর্শ মানুষ জমি অনুপাত যেটা হচ্ছে না, যেটাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। তাহলে এখানে আদর্শ মানুষ জমি অনুপাতের সংজ্ঞাটা, কাম্য জনসংখ্যার সংজ্ঞাটা হবে, আমি বলে দিচ্ছি, কোন দেশের জনসংখ্যা যখন সেই দেশের মোট সম্পদের অনুপাতে বেড়ে ওঠে, তখন জনসংখ্যার যে সামঞ্জস্যপূর্ণ অবস্থা সৃষ্টি হয় তাকে কাম্য জনসংখ্যা বা আদর্শ মানুষ জমি অনুপাত বলে। দেখো পরীক্ষার সময় কিন্তু আদর্শ মানুষ জমি অনুপাত বাদ দিয়ে কাম্য জনসংখ্যা দিতে পারে। তাহলে স্টুডেন্টস, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়
তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।